আল্লাহ পাক পরবর্তীকাল ঘোষণা করেন, কাল আইলা কালমাতিন সোহাইন বাইনা বাইনাকুম, চলো সেই সময়ের দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক, চলো এই পথে যে পথ তোমাদের এবং আমাদের মধ্যে এক, আল্লাহ না আবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই, ভগবান ছাড়া ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, সেই পথে। নর্থ ইস্ট ইন্ডিয়া হিফজুল কোরআন ও মক্তব কোরআন পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় সব ধর্মের মৌলিক বিষয়ে ঐক্যমত পোষণ করে এগিয়ে আসার আহ্বান পারুল চৌধুরীর। রবিবার দুপুরে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে আয়োজিত আঞ্জুমানে তাফসীরুল কোরআন বোর্ডের উদ্যোগে নর্থ ইস্ট ইন্ডিয়া ভিত্তিক হিফজুল কোরআন ও মক্তব কোরআন পাঠ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা সহ আয়োজক বোর্ডের বার্ষিক অধিবেশন সম্পন্ন হয়। জেলার ধর্মীয় পণ্ডিত মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেবের পৌরোহিত্যে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা জেলা AIUDF এর কার্যকরী সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। এদিন পারুল চৌধুরীর মুখে শোনা গেল পবিত্র কোরআনের বাণী। মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে পারুল চৌধুরী বলেন, চলুন সেই দিকে যেই দিকে তোমার এবং আমার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। মতানৈক্য বিষয়গুলো পেছনে ফেলে সকল ধর্মের মধ্যে পারস্পরিক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে সভা সমিতি সহ সেমিনার করার পরামর্শও দেন শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি ও আসিমগঞ্জ টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সহ বরাকের তরুণ ইসলামিক স্কলার মৌলানা মুফতি মাহবুবুল আলম বড়বুইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক টিভি বাংলা। আল্লাহ পাক পরবর্তীকাল ঘোষণা করেন, কাল আইলা কালমাতিন সোহাইন বাইনা বাইনাকুম, চলো সেই সময়ের দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক, চলো এই পথে যে পথ তোমাদের এবং আমাদের মধ্যে এক। আজকে সর্বধর্ম সমন্বয় সভার মৌলিক উদ্দেশ্য ভ্রাতৃত্ববোধের জন্ম দেওয়া, প্রত্যেক ধর্মের মধ্যে একটা আত্মীয়তার ভূত জাগরিত করা, সেই যদি হয় তাইলে আমি বলব আল্লাহ পাক পরবর্তীকালের যে ঘোষণা, চলো সেই সবের দিকে যাহা আপনারা এবং যাহা আপনাদের এবং আমাদের মধ্যে একই মত পোষণ করে, তার মধ্যে সর্বপ্রথম হল আল্লাহ না আবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই, ভগবান ছাড়া ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, সেই কথাতে অন্তত আমরা এক। এইরকম হাজার হাজার কথা আছে, মত বিরোধ আছে, হাজার হাজার মত বিরোধ আছে, চলেন সেগুলো কালকে আলোচনা করব যেগুলোর মধ্যে আমাদের মত বিরোধ আছে, অন্তত সেই নিয়ে আমরা সেমিনার করি, অন্তত সেই নিয়ে আমরা সভা সমিতি করি যেগুলোর মধ্যে আমরা মৌলিকভাবে এক। তো এটুকু আমার পরামর্শ থাকলো ওনাদের প্রতি। আজকের সভার উপস্থিত আমার শিশুরা যারা আজকের এই আন্দোলনে গুলাম বোর্ডের আয়োজিত এই সভাটাতে বেশি বেশি করে উৎসাহিত হয়, সেটুকু আল্লাহ পাক পরবর্তীকালের কাছে কামনা করে আমার সময়ের উপর আমি বুঝতেছি বেশি লম্বা বক্তব্য দেওয়া যাবে না, এটুকু বলে আমি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।